إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جلس أحدكم بين شعبها الأربع فقد ثم جاهدها فقد وجب الغسل وإن لم ينزل رواه البخاري ومسلم عن أم سلمة رضي الله تعالى عنها قالت قالت أم سليم يا رسول الله إن الله لا يستحي من الحق أتغتسل المرأة إذا احتملت قال نعم فغطت أم سلمة وجهها ثم قال أو تحتلم المرأة قال نعم رسول الله صلى الله عليه وسلم تربت أمني كوي فيما إشبهها ولدها رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পবিত্রতার ধারাবাহিকতায় মানুষ কাপড় চোপড়, আসবাবপত্র ও থালাবাটি পবিত্র পরিষ্কার রাখা সম্পর্কে, মানুষকে নিজেকে পবিত্র রাখতে হবে, বাড়ির কাপড় চোপড় আসবাবপত্র থালাবাটিও পবিত্র রাখতে হবে। আলোচনার বিষয়বস্তুতে বোঝা যায় যে মানুষ কাপড় চোপড় আসবাবপত্র থালাবাটি অপবিত্র হয়, অপবিত্র হয় এ কথাই ঠিক। সব কিছুকে পবিত্র রাখার মাধ্যম দুইটি, পানি ও মাটি। আল্লাহ তাআলা পানির মাধ্যমে মানুষকে পবিত্রতা অর্জন করার জন্য আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি না থাকলে মাটির মাধ্যমে মানুষকে পবিত্রতা অর্জন করার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদাম তাইয়্যিবা। পৃথিবীর মানুষ তোমরা যদি পারিবারিক সূত্রে বা কোনো কারণে অপবিত্র হয়ে থাকো তাহলে তোমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করো।
যদি তা সম্ভব না হয় তাহলে পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো। যেসব মাধ্যম দিয়ে মানুষ পবিত্রতা অর্জন করে সেই মাধ্যমগুলিও অপবিত্র হয়, পানিও অপবিত্র হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাই দায়েম, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে, ওয়া ইয়াগতাসুল ফিহে, তাতে সে গোসল করবে। যেই বদ্ধ পানিতেও পবিত্রতা অর্জন করতে চায় সেই পানিতে যেন পেশাব না করে। অন্য এক বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইয়াগতাসিলু আহাদুকুম ফিল মাই দায়েম ওয়া হুয়া জুনুব, বদ্ধ পানিতে তোমাদের কোনো ব্যক্তি যেন অপবিত্র অবস্থায় গোসল না করে। বদ্ধ পানিতে কোনো অপবিত্র মানুষ গোসল করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তাহলে মানুষ কিভাবে পবিত্রতা অর্জন করবে? তিনি বলেন, এতানাওয়ালুহু, মানুষ সেই পানি উঠিয়ে নিবে, উঠিয়ে নিয়ে পবিত্রতা অর্জন করবে। বিবরণে বোঝা যায় পানি অপবিত্র হয়, তাই তিনি বদ্ধ পানিতে অপবিত্র অবস্থায় গোসল করতে নিষেধ করলেন। বোঝা যায় পানি অপবিত্র হয়, তাই তিনি বদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল মিনা ফিল ইনায়ে হাত্তা ইয়াগসিলাহা সালাসান হাত্তা ইয়াগসিলাহুমা সালাসান, যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুম থেকে জাগবে তখন যেন তার দুই হাত পানিতে না ডুবায়, যতক্ষণ পর্যন্ত তার হাত দুইটি ভালোভাবে ধুয়ে না নিচ্ছে। বোঝা যায় যে পানি অপবিত্র হয়, তাই তিনি পাত্রের পানিতে হাত ডুবাতে নিষেধ করলেন। তিনি বললেন, তোমার জানা নাই আয়না বাতাত এদোকা, তোমার হাত রাতে কোথায় গেছিল? হয়তোবা তোমার হাত অপবিত্র হয়ে গেছে, সেই হাত যদি তুমি পানিতে ডুবাও, বদনার পানি বালতির পানি, তাহলে সে পানি অপবিত্র হয়ে যাবে। বিবরণে বোঝা যায় পানি অপবিত্র হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমালিল খাবাস, যখন পানি দুই কুল্লা আড়াই মন পাঁচ মন হয় তখন পানি অপবিত্র হয় না। বোঝা যাচ্ছে যে পানি অপবিত্র হয় এই পরিমাণ হলে হয় না। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, একাধিক সূত্রে বোঝা যায় যে পানি অপবিত্র হয়। কি পরিমাণ পানি হলে পানি অপবিত্র হয়, কি পরিমাণ পানি হলে পানি অপবিত্র হয় না, বিবরণে বিভিন্ন দিক ফুটে উঠেছে। তার একটা দিক হচ্ছে, পৃথিবীর একজন বড় বিদ্বান ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলেন যে পানি দুই কুল্লা পাঁচ মন হলে পানি অপবিত্র হবে না। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমালিল খাবাসা, যখন পানি দুই কুল্লা পাঁচ মন হবে তখন পানি আর অপবিত্রতাকে গ্রহণ করবে না। হাদিস সহি, তবে বিবরণ মূলত সহি নয়। কেন? আপনার বাড়ির পাশে, প্রতিষ্ঠানের পাশে যে পানি আছে
পাঁচ মন কেন, কোটি কোটি মন পানি অথচ সব অপবিত্র। এইরকমই ঢাকা শহরের পাশে বুড়িগঙ্গা নদীর মতো নদীর পানি অপবিত্র, পানির গন্ধে পাশে থাকা যায় না। বোঝা যাচ্ছে যে পাঁচ মন হলেই পানি অপবিত্র হবে না বিবরণ ঠিক নয়, তবে হাদিস নিজ স্থানে ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মাউ তাহুরুন লা ইনজাসু শাইয়্যা, নিশ্চয় পানি পবিত্র, কোনো কিছুই তাকে অপবিত্র করতে পারে না। পানি কম হোক পানি বেশি হোক কোন সময় পানি অপবিত্র হয় না। হাদিস সহি আবু দাউদ, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। তবে এক গিলাস পানিতে এক ফোঁটা পেশাব পড়ে গেলে পানি অপবিত্র হয়, এ কথাই ঠিক। লক্ষমন পানি কোটিমন পানি অপবিত্র হয়, এ কথাই ঠিক। হাদিস সহি তবে বিবরণ ঠিক নয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে পানির যতক্ষণ পর্যন্ত তিনটি গুণ পরিবর্তন না হয়েছে ততক্ষণ পর্যন্ত পানি পবিত্র। তার একটি গুণ হচ্ছে পানির যদি রং পরিবর্তন হয়ে যায় তাহলে পানি অপবিত্র। অত্র বিবরণের এ অংশে বোঝা যাচ্ছে যে এই নালার এই গাঙ্গের পানি অপবিত্র, সে পরিমাণে যতই হোক, কেননা তার রং পরিবর্তন হয়ে গেছে। তিনি বলেন পানির গন্ধ ছড়িয়ে পড়লে পানি অপবিত্র হয়। এক গিলাস পানিতে এক ফোঁটা পেশাব পড়লে রঙও পরিবর্তন হয় না, গন্ধও পাওয়া যায় না, অথচ পানি অপবিত্র হয়ে গেছে। বিবরণ হাদিস সত্য, তবে বিবরণ ঠিক নয়। পানি অপবিত্র হয়, এ কথাই ঠিক। তিনটি রঙের কোনো একটি পরিবর্তন হয়নি, তবু পানি অপবিত্র। তিনি বলেন পানির স্বাদ পরিবর্তন হয়ে গেলে পানি অপবিত্র হয়। হাদিস সহি, এক গ্লাস পানিতে এক ফোঁটা পেশাব পড়লে পানির স্বাদও পরিবর্তন হবে না, পানির রঙও পরিবর্তন হবে না, পানির গন্ধও পরিবর্তন হবে না। বোঝা যাচ্ছে হাদিস সহি, তবে বিবরণ ঠিক নয়। পানি অপবিত্র হয়, এ কথাই ঠিক। তাহলে কিভাবে বুঝবো পানি অপবিত্র হয়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি মন্তব্য লক্ষ্য করা যায় যে পানি কমবেশের ভিত্তিতে পানি অপবিত্র হয়, এ কথা নয়। বরং সচেতন দুইজন মানুষের সাক্ষীর ভিত্তিতে পানি অপবিত্র পবিত্র হয়, এ কথাই ঠিক। জুনাবের বিবরণ ঠিক বলেই আলোচনায় বোঝা যায় রাহিমাহুল্লাহ যা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যে সব বিবরণ পেশ করছিলাম তাতে বুঝছিলাম যে পানি অপবিত্র হয়, এ কথাই ঠিক। তবে পরিমাণ দিয়ে পানি পবিত্র অপবিত্র হয়, এ কথাই ঠিক, এ কথা ঠিক নয়। রং দিয়ে স্বাদ দিয়ে গন্ধ দিয়ে পানি অপবিত্র হয়, এ কথা ঠিক নয়। সচেতন মানুষের সিদ্ধান্তেই পানি অপবিত্র হয় পানি পবিত্র হয়, এ কথাই ঠিক। তবে পানি অপবিত্র হয় তার একাধিক বুখারী মুসলিম বর্ণিত সহিহ হাদিস, যাতে তিনি বলেছেন, তিনি বলেছেন লায়াবুলান্নাহাদুকুম ফিল মাই দায়েম, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে, বদ্ধ পানিতে গোসল না করে। বদ্ধ পানি লক্ষ্মণ হতে পারে, বড় বড় পুকুরের পানি বদ্ধ, সেখানে পেশাব করতে নিষেধ, সেখানে ফরজ গোসল করতে নিষেধ। তাহলে কিভাবে গোসল করতে হবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পাত্রে করে ভিন্ন পাত্রে করে পানি উঠিয়ে নেন, ভিন্ন জায়গায় গোসল করেন। কাপড় চোপড়ও অপবিত্র হয়, থালা বাটি অপবিত্র হয়, আসবাবপত্র অপবিত্র হয়। তার একটি বিবরণ এখানে রেখে আমরা ধারাবাহিকভাবে পবিত্রতার আলোচনায় পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা শারেবাল কালবু ফি নাই আহাদিকুম
ফাল ইয়াগসিল সাবা মারা, যদি কুকুর তোমাদের কোনো পাত্রে থালা বাটিতে মুখ লাগায় তাহলে সে যেন তাকে সাতবার ধৌত করে। সম্মানিত দিনী ভাই বোন, খাদ্যের পাত্রে কুকুর মুখ লাগালে তাকে সাতবার ধুইতে হবে, এটাই আদেশ। উলাহুন্না বিত্তুরাব আর ওখরাহুন্না বিত্তুরাব, প্রথমবার হবে মাটি দিয়ে অথবা শেষবার হবে মাটি দিয়ে, সাতবারের একবার হবে মাটি দিয়ে, হাদিস সহি। যদিচ মাঝাবি ভাইগণ বলতে চেয়েছেন অবাক কথা যে কুকুরের পেশাব লেগে গেলে তিনবার ধুলেই যথেষ্ট হয়, আবার মুখের থুথু লালা লেগে গেলে সাতবার ধুইতে হয়, এ কথা কেমন? কেনই বা ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই কথা বলেন যে পেশাবে তিনবার আর লালাতে সাতবার? হাদিস সহি হলে কি হবে? আবু হুরায়রা রাহিমাহুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেই বড় মহাদ্দিস, তবে বড় ফাকি নন, আসলেই তিনবার ধুইলেই হয়ে যাবে। এইভাবে ধর্ম বুঝার প্রয়োজন নেই, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেভাবেই বুঝতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, তাহলেই সফলতা অর্জন করতে পারবেন। তাই তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এক শা খেজুরের পরিবর্তে যদি মানুষ অর্ধ শা গম দেয় তাহলে ফেতরা আদায় হয়ে যাবে, কেননা অর্ধ শা গমের দাম যা এক শা খেজুরের দাম তাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কখনো নহে, অসম্ভব, দামকে হিসাব করে আমরা ফেতরা বের করতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা এখনো করছি, জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবো ততদিন করব, তার উনিশ বিশ করবো না। মল্ল হিসাবে কেন অর্ধ শা গম দিব, মল্ল হিসাবে কেন এক শা খেজুর দিব? সেই কালে মদিনায় গমের দাম ছিল বেশি আর খেজুরের দাম ছিল কম, তাহলে আজকের যুগে খেজুরের দাম অনেক বেশি, গমের দাম অনেক কম, তাহলে সেই হিসাবে কি এক কেজি খেজুর কিনি ভালো খেজুর 3,500 টাকা কেজি দিয়ে, তাহলে 3,500 টাকা কেজিতে যত কেজি গম পাওয়া যাবে তত কেজি ফেতরা দিতে হবে? ধর্ম কি পাগল হয়ে গেছে? সেই দিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মালিক ইবনে মারওয়ানকে জোর করে হাত ধরে টেনে মিম্বার থেকে নামিয়ে দিচ্ছিলেন, জনাব ঈদের মাঠে আগে হবে সালাত, পরে হবে খুতবা। তখন দেশের বাদশাহ বলছিলেন, জিনা আবু সাঈদ খুদরি, আপনি যেটা জানেন সেটা এখন বাদ পড়ে গেছে, এখন আগে হবে খুতবা পরে হবে সালাত। কেন? আমার খুতবা কেউ শোনে না, সালাম ফিরলেই সব চলে যায়, আমি এখন হিসাব নিয়ে এসেছি, কেমনে যায় আগে বক্তব্যই হোক তারপরে সালাত। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি মিম্বার থেকে নেমে যান, আগে হবে সালাত পরে হবে খুতবা। যখন তিনি নামতে চাইলেন না, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঈদের মাঠে রাসূলের সালাত, রাসূলের সুন্নাত নেই, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাঠেই থাকব না। সম্মানিত দেনী মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে চলতে হবে, তাতেই মানুষ সফলতা পাবে, তিতে লাগলেও মিঠা লাগলেও, এ কথাই ঠিক। মানুষ অপবিত্র হয় পারিবারিক সূত্রে, মানুষ অপবিত্র হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জালাসা আহাদুকুম বাইনা শুআবিহাল আরবা সুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গোসল, মানুষ যদি তার পারিবারিক সূত্রে সম্পর্ক গড়াতে যায়, স্ত্রী মিলনে যায়, তাহলে তার জন্য গোসল ফরজ হয়ে গেছে, বীর্যপাত না হলেও। হাদিস বুখারি মুসলিম বিবরণে বোঝা যায় মানুষ অপবিত্র হয়। পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে সেটা পরে, তবে এই পর্যন্ত আলোচনাতে বোঝা যায় মানুষ অপবিত্র হয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ان الله لا يستحي من الحق নিশ্চয় আল্লাহ তাআলা সত্য কথা বলতে লজ্জা করেন না আল্লাহর নবী নিশ্চয় আল্লাহ তাআলা সত্য কথা বলতে লজ্জা করেন না তো আমিও একটা কথা বলি ফাল আলাল মারাআতে মিন গুসলিন ইজাহতামালাত মহিলাদের যদি স্বপ্নদোষ হয় তাহলেও কি তাকে গোসল করতে হবে কালা নাম ইজরাতিল মা তিনি বললেন হ্যাঁ যখন সে বীর্য লক্ষ্য করবে কাপড়ে তখন তাকে গোসল করতে হবে ফাগাত্তা তুমু সালমা ওয়াজাহা তখন কথাটি শুনে উম্মে সালমা লজ্জায় কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন তিনি বললেন আওয়া তাহতানিমুল মারাত মহিলাদের কি স্বপ্নদোষ হয় এটা কেমন কথা হলো আল্লাহর নবী তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারে বাতি আমিনুকে তোমার হাত মাটিতে মিশে যাক ফিমা ইশবেহা ওয়ালাদুহা মানুষ যে মায়ের মতো হয় ছেলে মেয়ে যদি মায়ের মতো হয় এইটা কেন শুক্রকীটের কারণেই তো ছেলে মেয়ে মায়ের মতো হয় ছেলে মেয়ে বাপের মতো হয় তাহলে উভয়ের মাধ্যমেই সন্তান সন্ততি পৃথিবীতে আসে অতএব উভয়ের বিষয় একই অতএব উভয়কেই গোসল করতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে বলেছেন আল্লাহ তাআলা বলছেন ফালাম তাজিদু মাআন ফাতাইমামু সাইদান তাইয়্যিবা যদি তোমরা পানি না পাও তাহলে পারিবারিক সূত্রে মানুষ গেলে তাকে গোসল করতে হবে এটা আল্লাহর আদেশ যদি মানুষ পানি না পায় তাহলেও তাকে পবিত্রতা অর্জন করতে হবে এটাও আল্লাহর আদেশ সেটা হচ্ছে পবিত্র মাটি পবিত্র মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যায় যা আল্লাহ তাআলা বলছেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জয়লাত লালাল আরজ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জয়লাত লালাল আরজ কুল্লুহা মসজিদান সারা পৃথিবীকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ করে দিয়েছেন তাই দশ জন হলেই জুমা মসজিদে সালাত আদায় করতে হবে বিশ জন হলেই করতে হবে এমন কথা নয় যদি কোনো কারণে মানুষ মসজিদে সালাত আদায় করতে না পারে তাহলেও তাকে জুমার সালাত আদায় করতে হবে দুইজন যদি পৃথিবীর কোনো কোণায় এক জায়গাতে হয় দুইজনের যদি একজন খুতবা দিতে পারে তাহলে তাকে জুমার সালাত আদায় করতে হবে সারা পৃথিবী মুসলমানের জন্য মসজিদ মাঠ হোক ঘাট হোক বাড়ি হোক ঘরের উপর হোক ছাদের উপর হোক বাহনের উপর হোক যেখানেই হোক না কেন মানুষ যেখানে থাকবে সেখানেই তাকে সালাত আদায় করতে হবে সেটাই তার সালাত আদায়ের জায়গা এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি বলেন তুরবাতুহা তাহুরান সারা পৃথিবীর মাটিকে আমার জন্য পবিত্রতা অর্জনের মাধ্যম করে দিয়েছেন এজালাম নাজেদিল মা যখন আমরা পানি পাবো না যখন আমরা পানি পাবো না তখন আমরা এর মাধ্যমেই পবিত্রতা অর্জন করব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমরা বলছিলাম মানুষ অপবিত্র হয় তার দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম যাতে বোঝা যাচ্ছে মানুষ অপবিত্র হয় তাই তাকে পবিত্রতা অর্জন করতে হয় মানুষ অপবিত্র হয় বলতে কি আসলেই কি মানুষ নাপাক হয়ে যায় জি না মানুষ অপবিত্র হয় মানে মানুষ নাপাক হয়ে যায় না তো কেন তাকে পবিত্রতা অর্জন করতে হয় পবিত্রতা অর্জন করতে হয় ইবাদতের উপযোগী হওয়ার জন্য যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুকবালু সালাতুন বেগাইরে তাহুরিন অযু ছাড়া সালাত হবে না তো একজন মানুষের অযু ভেঙে গেছে তাহলে কি সে আসলে অপবিত্র হয়ে গেছে তাকে একটা ইবাদত
করতে হবে তাই তাকে ওযু করতে হবে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে ইবাদতের উপযুক্ত হওয়ার জন্য মানুষকে পবিত্র হতে হয় মানুষের শরীর সুস্থ ভালো থাকার জন্য মানুষকে পবিত্রতা অর্জন করতে হয় মানুষকে কাজে উদ্যমশীল হওয়ার জন্য মানুষকে পবিত্রতা অর্জন করতে হয় মূলত মানুষ অপবিত্র হয় এই কথা ঠিক নয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনা জুনুবুন আমার সাথে রাসূলের সাক্ষাৎ হয়ে গেল তখন আমি অপবিত্র ছিলাম ফা আখাযা বিয়াদাইয়া তিনি আমার হাত ধরলেন ফামাশাইতু মাহু আমি তার সাথে সাথে চলতে লাগলাম হাত ধরে আমি তার সাথে সাথে চললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি সম্মানী মানুষ একজন সাহাবী তার হাত ধরে রাস্তায় চলছেন যে কোনো মানুষ সে সামাজিকভাবে যত বড়ই সম্মানী হোক না কেন আরেকজন সাধারণ মানুষ তার হাত ধরে রাস্তায় চলতে পারে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইয়ামান দেশে পাঠালেন তখন আমি একটা গাধার উপরে চড়ে নিলাম আমি গাধার উপরে চড়ে যাচ্ছি আর তিনি আমার পাশে পাশে হাঁটছেন তিনি আমাকে বলছেন মুয়াজ তুমি মানুষের সাথে সদাচরণ করিও মানুষের উপরে জুলুম করিও না মানুষ মুয়াজ হয়তোবা তুমি যখন ফিরে আসবে তখন আমার সাথে আর সাক্ষাৎ হবে না যেমন এই কথা বলা তেমন একবার হেঁচকি ছেড়ে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন তিনি বললেন মুয়াজ মনে রেখো আমার সাথে সাক্ষাৎ হবে না এইটা হতে পারে কেননা আমার মরণ ঘটতে পারে তোমার এমন থেকে ফিরে আসার পূর্বে তবে বিচার মাঠে আমার সাথে সাক্ষাৎ হবে ওর যে পরহেজগার বেশি তুমি পরহেজগারিতা অবলম্বন করিও মুয়াজ আমি এই বুখারী মুসলিমের হাদিসে যা বলতে চেয়েছি সেইটা হলো যে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ নিচে হাঁটছেন পায়ে আর সাধারণ একজন সাহাবী বিশিষ্ট সাহাবী এই কথা ঠিক তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উমার আবু বকর সিদ্দিক আলী উসমান সাধারণ একজন মানুষ যদিও তিনি এক দেশের সরকার মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাধার উপরে চড়ে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে পাশে পাশে হাঁটছেন এটা স্বাভাবিক এটাই মনে করতে হবে মানুষ তো মানুষকে দেখেই দাঁড়াচ্ছে কখন দাঁড়াতে হবে এটা তো তার জানা নেই ভুল পদ্ধতিতে ধর্ম চলে চলছেই সালাম দেওয়ার পরে বুকে হাত দিয়ে শান্তি পাচ্ছে আবার হাত মুখে চুমা দিয়ে শান্তি পাচ্ছে মনে করছে অনেক কিছু করলাম আবার চুমা দেওয়ার পরে পায়ে হাত দিচ্ছে মনে করছে মনে হয় অনেক সম্মান জানালাম অথচ তার নগদ বেদাত তা দিয়ে এবাদতে হারিয়ে যাবে তা মানুষ বিবেচনা করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া মানুষ বেঁচে থাকবে এইটা মানুষের প্রয়োজন নেই এ কথাই প্রমাণ হয় তিনি বলছেন তিনি আমাকে ধরলেন একসাথে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে ফাকাদা তিনি এক জায়গায় বসে পড়লেন ফানসালাত যেমন বসলেন আমি চুপে ওখান থেকে সরে গেলাম ফা আতাইতু রাহালা আমি বাড়ি চলে আসলাম ফাক্তা সালত আমি গোসল করলাম ফা যেত তারপর আমি আসলাম অহুয়া কায়েদ দেখি তিনি বসেই আছে আমি তো অপবিত্র ছিলাম তিনি আমাকে ধরে হাঁটছিলেন হাঁটা হাঁটতে এক জায়গায় বসে পড়লেন আমি তার বসা দেখে চুপে সরে গেলাম সরে বাড়ি চলে গেলাম গোসল করে আবার ফিরে আসলাম দেখি তিনি বসে আছেন আমাকে দেখেই বলছেন আইনাইয়া আবা হুরায়রা কি খবর আবু হুরায়রা কোথায় তুমি গেছিলে তখন ফাকুলতলাহু আমি তাকে বিবরণ বললাম আমি অপবিত্র ছিলাম আপনি আমার হাত ধরে হাঁটতে লাগলেন এখানে বসলেন আপনার সাথে বসে থাকা আমাকে কেমন কেমন লাগলো তাই আমি আপনি বসতেই বাসাই চলে গেলাম আমি গোসল করে আসলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ সুবহানাল্লাহ বলো কি আবু হুরায়রা ইন্নামাল মুমিন লাম ইয়ানজুস মুমিন কোনদিন অপবিত্র হয় না হাদিস বুখারী মুসলিম নেন এবার এই বাক্য বলার পর্যন্ত বলার জন্য এতক্ষণ পর্যন্ত বলছি কথা
তিনি বললেন আবু হুরায়রা বলো কি সুবহানাল্লাহ যদি কোনো আশ্চর্য কিছু দেখেন তাহলে সুবহানাল্লাহ আর যদি ভালো কিছু দেখেন তাহলে আলহামদুলিল্লাহ তাবলিগে গেলে যদি খাওয়ার দিতেই থাকে আর যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে আর দিও না বা আর নেবে না মানে শেষে আলহামদুলিল্লাহ ভালোর জন্য আলহামদুলিল্লাহ বিপদজনক কিছু লক্ষ্য করলে শুনলে তার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো কি আবু হুরায়রা আরে মানুষ কি অপবিত্র হয় নাকি হাদিস বুখারী মুসলিম তাহলে বোঝা যাচ্ছে মানুষ মূলত অপবিত্র হয় না তাকে এই কারণে গোসল করতে হবে মূলত ইবাদতের উপযোগী হওয়ার জন্য মূলত তার শরীর সুস্থ ঠিক থাকার জন্য মূলত সে কাজে উত্তমশীল হবে এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা জুনুবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্র হতেন ফুমা আরাদা আন ইয়াকুলা ওয়া ইয়ানামা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া ও পান করার ইচ্ছা করতেন অপবিত্র হওয়ার পরে তিনি খাবেন অপবিত্র হওয়ার পরে তিনি পান করবেন এটা ইচ্ছা করতেন ফাতাওয়াদা উযুহু লিসসালাহ তখন তিনি অজু করে নিতেন সলাতের অজু তাহলে মানুষ অজু করলেই পবিত্র হয়ে যায় যেই পবিত্রতা মূলত অর্জন করতে হবে গোসল করে এখনো মূলত পবিত্র হয়নি যেই পবিত্রতা অর্জন করতে হবে গোসল করে সেই পবিত্রতা তিনি অর্জন করছেন আপাতত সাময়িক সময়ে ঘুমিয়ে যাওয়ার জন্য এবং খাওয়ার জন্য তাহলে মানুষ অপবিত্র হয়ে গেলে গোসল না করেই খেতেও পারে ঘুমাতেও পারে বাড়ির সব কাজ করতে পারে অপবিত্র অবস্থায় করতে পারে না এমন কিছু বললেই তা হবে শিরক আর ভারত বাংলাদেশ পাকিস্তানের এদেশের শাশুড়ি যদি বুঝতে পারে বৌমা অপবিত্র অবস্থায় রান্না করেছে তাহলে তো সব গেছে ও তো ধ্বংস করলো পরিবার বরকত সব চলে গেল শরীয়ত এমন নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন সেভাবে আপনাকে তার পবিত্রতা অর্জনের জন্য যেটা জরুরি হয়েছে সেটা গোসল করতে হবে কিন্তু আসলেও মৌলিকভাবে অপবিত্র হয়নি তাই অজু করলেই সে পবিত্র হয়ে যায় বুখারী মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি আমরা বুঝছিলাম যে মানুষ আসবাবপত্র কাপড় চোপড় থালাবাটি অপবিত্র হয় তাকে পবিত্র করার মাধ্যম পানি ও মাটি মানুষ কিভাবে পবিত্রতা অর্জন করবে আসবাবপত্র থালাবাটি কাপড় চোপড় কিভাবে পবিত্র করবে তার বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট দিয়েছেন বুঝে আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করো আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আল্লাহ তাআলা বলেন ফীহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাত্তাহারু সেখানে কতগুলি লোক রয়েছে যারা ভালোবাসে পবিত্রতা অর্জন করা আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন তারা নিজেরাও পবিত্রতা অর্জন করা ভালোবাসে আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন তাহলে মানুষের জীবনে পবিত্রতা অর্জন করা একটা জরুরি কাজ যা আমরা ধারাবাহিকভাবে দীর্ঘদিন থেকে বলে আসছি বিশেষভাবে যেদিন থেকে করোনা দেখা দিয়েছে সেদিন থেকে আমরা পৃথিবীর পুরুষ নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্যাবলন মেখে পবিত্রতা অর্জন করতে আমি কোনোদিন বলিনি মুখে মুখোশ লাগিয়ে করোনা ঠেকানোর জন্য আমি কোনোদিন বলিনি 3 ফুট দূরে দাঁড়িয়ে করোনা ঠেকানোর জন্য আমি কোনোদিন বলিনি 3 ফুট দূরে দাঁড়িয়ে কেন 40 ফুট জুড়ে যদি মানুষ দূরে দাঁড়িয়ে থাকে আর যদি তার তাকদিরে করোনা লেখা থাকে ঠেকাতে পারবে না আরে 40 ফুট কেন ও যদি পাথরের ভিতরে লুকিয়ে থাকে তবুও করোনা তাকে ধরবেই এটাই হচ্ছে তাকদীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইউদি শাইউন শায়া কোন রোগ ব্যাধি কোন ছোঁয়াচে রোগ কোন কিছুকে পার করে যায় না আবার তিনি বললেন
কোনো রোগ ব্যাধি কোনো কিছুকে পার করে যায় না। আবার তিনি বললেন, কারো রোগ ব্যাধি ছোঁয়াচে রোগ হয়েছে, এই ছোঁয়াচে রোগ আরেকজনকে পার হয়ে যাবে না। এই কথা বলতে কামার আবিউন পল্লীর একজন বেদুইন দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, বলেন কি আল্লাহ রাসূল, একটা উঁটে ছোঁয়াচে রোগ হলে চুলকানি ঘাও হলে সব উঠকে চুলকানি ঘাও হয়ে যায়, আর আপনি বলছেন ছোঁয়াচে রোগ নেই? তখন আল্লাহ রাসূল বললেন, বলে এবার মানাজরাবাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো বলো। তখন তোর পল্লীর মানুষ কিছু বলতে পারে না, বলো যদি তাই হয় তাহলে প্রথমটাকে কিভাবে হলো। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন, মানুষ জিন পশু প্রাণী কীট পতঙ্গ যত প্রাণী আছে আল্লাহ তাআলা সব প্রাণীকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা রিজকাহা ওয়া মাসায়েবাহা, আল্লাহ তাআলা তার রুজি তার মরণ তার জীবন তার বিপদ আপদ লিখে দিয়েছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই যদি তার তাকদিরে করোনা লেখা থাকে, আর আজদিও গ্লাসের মধ্যে ঢোকে থাকে, তবুও তাকে করোনা ধরবেই। মায়ের পেটে যেদিন 43-4 মাস, সেই দিন যদি তার তাকদিরে করোনা লিখে দেওয়া থাকে, আর আজকে যদিও গ্লাসের ভিতরে ঢোকে থাকে, কাঁচের ভিতরে ঢোকে থাকে, পাথরের ভিতরে ঢোকে থাকে, পৃথিবীর এমন এক প্রান্তে চলে যায় যেখানে 2-4-500 বছর হাঁটলে কোনো মানুষই যাবে না, কোনো প্রাণী নাই, এরকম জায়গায় যদি বসবাস করার জন্য চলে যায়, তবুও তাকে করোনা ধরবেই ধরবে। তার মানে সর্বশক্তিমান আল্লাহ, তিনি লিখে দিয়েছেন এটা হবেই, কাজেই তাকদীরকে বিশ্বাস করে চলতে হবে, তাকদীর সামনে রেখে সতর্কতা অবলম্বন করতে হবে। 3 ফুট দাঁড়ালেই সতর্কতা অবলম্বন করা হবে না। আর আমি 3 ফুটের ব্যাপারে বলেছি, সালাত আদায়ের ব্যাপারে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সিদ্ধান্ত পরিবর্তন হবে না। পৃথিবী তিনি যত সতর্ক করেছেন পৃথিবীতে অন্যান্য বিষয়ে, সলাতে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো যত সতর্ক করেছেন কোনো বিষয়ে এত তিনি সতর্ক করেননি। তিনি ফজিলত বর্ণনা করতে গিয়ে কথাও বলেছেন, মান সাদ্দা ফুরজাতান মানা লাহু লাহু বাইতান ফিল জান্না, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। অতএব মানুষকে প্রাচীরের মতো হয়ে দাঁড়াতে হবে, পায়ে পা মিলিয়ে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যদি 3 ফুট পুরো দূরে দাঁড়াতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে যে 3 ফুট দূরে দাঁড়ানো যায়, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। করোনা কেন, আরও কিছু যদি মানুষের উপরে চেপে যায়, 24 ঘন্টায় যদি সারা পৃথিবীর মানুষ মরে যায়, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে তাকেই দুনিয়াতে আবার আসতে হবে, যেহেতু তিনি আসবেন না, কাজে এতে সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সম্মানিত দৈনিক মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলছিলাম যে মানুষ অপবিত্র হয় পবিত্রতার মাধ্যম, পবিত্রতার মাধ্যম পানি, পবিত্রতার মাধ্যম পবিত্র মাটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতাসালু লিল জানাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতার জন্য গোসল করতেন, বাদা ফাগাসালা ইয়াদাইহি, তিনি পবিত্রতার জন্য গোসল আরম্ভ করে 2 হাত ধৌত করতেন, সুমায়াতাওয়াদ্দাও কামায়াতাওয়াদ্দলি সলাতে, তারপরে তিনি ওযু করতেন সলাতের ওযুর মতো, আগেই তিনি 2 হাত ধুচ্ছেন পবিত্রতার ফরজ গোসল হিসাবে, পবিত্রতা অর্জন করার জন্য পদ্ধতি। এরপরে সুম্মা ইগসিলু আসা বেয়াহু ফিল মাই, ওযু করার পরে পানির ভিতরে তিনি হাত ঢোকাতেন, ফায়ুখাল্লেলো বেহা, তারপর এই পানি তিনি দিয়ে মুখমণ্ডল হাত ধৌত করতেন, সুম্মা ইয়াসুব্ব আলা রাসিহি সালাসা গারাফাতিন বিয়াদাইহি, তারপরে তিনি 3 অঞ্জলি পানি মাথায় ঢেলে দিতেন, সুম্মা ইফিজুল মা আলা জাসাদিহি কুল্লিহি, তারপর তিনি সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিয়ে গোসল করতেন।
বিবরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেশ করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াজাতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পবিত্রতা অর্জন করার জন্য পানি রেডি করলাম। ফাসাতাত্তুহু বিসাবিন, আমি তাকে একটা কাপড় দিয়ে ঘিরে দিলাম। আমি মাইমুনা তার গোসলের জন্য, আমি মাইমুনা তার গোসলের জায়গা প্রস্তুত করলাম। ফা সাব্বা আলা ইয়াদাইহি, তারপর তিনি তার দুই হাতের উপরে পানি ঢাললেন, দুই হাতকে ধৌত করলেন। সুম্মা গাসালা ফারজাহু, সুম্মা সাব্বা বিয়ামিনিহি আলা শিমালিহি, তারপর তিনি তার ডান হাত দিয়ে বাম হাতের উপরে পানি ঢাললেন। ওয়া গাসালা ফারজাহু, বাম হাত দিয়ে তার লজ্জা স্থানকে ধৌত করলেন। সুম্মা জারাবা বিয়াদিহিল আরজা, তারপর তিনি হাতটা মাটির উপরে মারলেন। ফামাসাহা, হাতটাকে মাটির উপরে একটু রগড়ালেন, ঘষলেন, মুছলেন। সুম্মা গাসালাহুমা, তারপর তিনি হাতটিকে, সুম্মা গাসালাহা, তারপর তিনি হাতটিকে ধৌত করলেন। এখনো তিনি অজু আরম্ভ করেননি, ফরজ গোসল করবেন তার প্রস্তুতি। প্রথমে তিনি দুই হাত ধুইলেন, তারপর উপরে পানি ঢাললেন, তারপর এইভাবে প্রস্তুতি নিয়ে হাতটাকে মাটির উপরে মারলেন। তার মানে সব অঙ্গ ধৌত করার পরে হাতে যে জীবন লেগেছে, সেই জীবন পানি দিয়ে ধুয়ে পবিত্র হবে না, তাকে সাবান দিয়ে ধুইতে হবে, তাকে মাটি দিয়ে ধুইতে হবে, এটাই তার প্রমাণ। বলছিলাম রাসূলের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে, এই সব পদ্ধতি নয় যা মানুষ অবলম্বন করেছে। বাড়ি থেকে বের হবেন গোসল করে, ওযু করে, দুই রাকাত সালাত আদায় করে, আর কোথাও মুখোশ পরা লাগবে না, আর জীবাণু নাক দিয়ে যেন না ঢুকে। এ ব্যাপারে করোনা কেন, 12 মাস মানুষ তা অবলম্বন করতে পারে সতর্কতার জন্য। তাছাড়া একটা ভালো মানুষকে এসব পথ অবলম্বন করতে হবে তা নয়, সালাতের সময় তো কোনো প্রশ্নই আসে না। মুখ ঢেকে সালাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, ওটা আল্লাহ রাসূলের নিষেধ, এখানে কেউ আর হাত লাগাতে পারবে না। হাইতলার হাদিসে দিয়ে মুখ ঢাকার প্রমাণ দিচ্ছে, অবাক কথা, মানে সরকারের সাথে চলতে হবে অনেককেই, যার কারণে ধর্মের ব্যাপারে অন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকালে ছিল ঈমানদার, বিকালে হলো কাফের, বিকালে ছিল ঈমানদার, সকালে হলো কাফের। অল্প সময়ের মধ্যে মানুষ ঈমান হারিয়ে দিয়েছে, সেই সময় হচ্ছে এখন। কিছুই হলো না, সুলিও হলো না, ফাঁসিও হলো না, দিনানদিন শরীয়ত পরিবর্তন হয়ে গেল। অবাক, দিনানদিন শরীয়ত পরিবর্তন হয়ে গেল, কারো সুলিও হয়নি, কারো ফাঁসিও হয়নি, ধর্ম এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। তাহলে ধর্ম মানুষের হাতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশাটা বৃথা ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। জি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। পৃথিবীর কোনো মানুষ নিজস্ব নীতি পেশ করতে পারে না কিয়ামত পর্যন্ত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও পারেন না। যিনি রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো না, তার ইমানের পাওয়ার এত বেশি, নিশ্চিত তিনি কোনো শয়তানকে থাপ্পড় মারতে পারবেন না। কেন? শয়তান ভিন্ন বস্তুর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন বস্তুর তৈরি, এ অসম্ভব। উমর কোনো শয়তানকে থাপ্পড় মারতে পারবেন না, এ শক্তি তার ভিতরে নেই। কেননা দুইজন দুই বস্তুর, কিন্তু তার ইমানি পাওয়ার এত বেশি যে শয়তান রাস্তা ছেড়ে দেয়, হাদিস বুখারি মুসলিম। তবু তো তার কোনো কথা শরীয়তে চলবে না যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অত্র বিবরণে বোঝা যায় তিনি এইভাবে অজু করলেন, সুম্মা সাব্বা আলা রাসেহি, তারপর তিনি সুম্মা সাব্বা আলা এদাইহে, তিনি তার দুই হাতের উপরে পানি ঢাললেন। হাত ধৌত করার পরে ফা মাজমাজা অস্তান শাকা, কুলি করলেন, নাকে পানি দিলেন, অগাসালা ওয়াজহাহু ও জেরাইহে, মুখমণ্ডল ধুলেন, তারপরে দুই হাত ধুলেন। সোম্মা সাব্বা আলা রাসেহি,
তারপর মাথার উপরে পানি ঢাললেন সুম্মা আফাজা আলা জাসাদিহি তারপর সম্পূর্ণ শরীরের উপরে পানি ঢেলে দিলেন সুম্মা তানাহা তারপর তিনি একটু সরে গেলেন ফা গাসালা কাদামাইহি তারপর তিনি তার দুই পা ধৌত করলেন ফা তানাওয়ালতুহু সাওবা আমি তখন তাকে কাপড় দিলাম আমি বললাম নেন কাপড়টা শরীর হাত একটু মুছে নেন তিনি আমার হাত থেকে কাপড় নিলেন না ফান্তালাকা তিনি মসজিদের দিকে যেতে লাগলেন ওয়ান ফজে বেয়াদাইহে ওই সময়তে তার দুই হাত দিয়ে হাতের এবং শরীরের পানি মুছছিলেন আর চলে যাচ্ছিলেন টপ টপ করে চুল থেকে পানি পড়ছে তিনি চুল শরীর হাত এই হাত দিয়ে মুছছেন আর চলে যাচ্ছেন তিনি আমার থেকে পানি কাপড় নিলেন না শরীরটা মুছার জন্য শরীর মুছা যায় অজু করার পরে গোসল করার পরে হয়তোবা খুব রৌদ্র বেশি ছিল যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নিয়ে তিনি এইভাবে চলে গেলেন বলছিলাম আপনাকে যে কিভাবে মানুষ অপবিত্র হয়ে গেলে পবিত্রতা অর্জন করতে হবে আগে এই পথ তারপর এই পথ তারপর এই পথ তারপরে আপনার অজু সালাতের অজু তারপরে গোসলের পদ্ধতি হলো এই আগে মাথায় পানি ঢালবে তারপর শরীরে পানি ঢালবে তারপর সেখান থেকে সরে যাবে যেহেতু সেই কালে ছিল সাধারণ মেঝে মাটির মেঝে কাজে সেখান থেকে সরে গিয়ে পানি পা ধোয়ার একটা প্রয়োজন ছিল এখন সেখান থেকে সরে গিয়ে পা ধোয়ার প্রয়োজন নেই কেননা আপনার গোসলখানা একেবারে পাকা খুব সুন্দর টাইলস লাগানো সেখান থেকে সরে যাওয়ার কোনো প্রয়োজন নাই কাপড় চোপড় কিভাবে পবিত্র করতে হবে থালাবাটি আসবাবপত্র কিভাবে পবিত্র করতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা শারেবা ইনা আহাদুকুম আল কালব ইযা শারাবাল কালব মিন ইয়াহাদ মিন ইনা ইয়াহাদুকুম তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ লাগায় ফাল ইয়াকসিল সাবা মাররা তাহলে সে যেন তাকে সাতবার ধৌত করে তাহলে বোঝা যাচ্ছে যে আসবাবপত্রে যদি কুকুর মুখ লাগাই তাহলে তাকে সাতবার ধৌত করতে হবে উল্লেখ্য যে সব আসবাবপত্রই কি সাতবার ধৌত করতে হবে কাপড় চোপড় কি সাতবার ধৌত করতে হবে জি না যেসব পাত্রে মানুষ খায় পান করে সেই পাত্রে যদি কুকুর মুখ লাগাই তাহলে সাতবার ধৌত করতে হবে তার একবার মাটি দিয়ে বাকি আব্দুরাজাক সাহেব বাকিগুলো সাতবার ধৌত করতে হবে না তার প্রমাণ কি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানাতিল কিলাব তুকবালু ওয়া তুদবরু ফিল মসজিদে ফি জামানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লাম ইয়াকুনু ইয়ারশুনা শাইয়ান মিন দালিক রাসূলের যুগে কুকুর মসজিদে নববীর এক দরজাতে ঢুকতো আরেক দরজাতে বের হতো শত কুকুর কানাতিল কিলাব অনেক কুকুর মসজিদে নববীর এক দরজাতে ঢুকতো আরেক দরজাতে বের হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইসব জায়গার উপরে পানি ছিটিয়ে দেওয়ার প্রয়োজন মনে করেননি তাহলে কুকুর যদি কাপড় ছুঁয়ে নেয় তাহলে ধুইতেও হবে না অপবিত্রও হয়নি কাপড় যদি অন্য আসবাবপত্র ধুয়ে ছুঁয়ে নেয় বা তাতে মুখ দিয়ে দেয় ধুইতেও হবে না তাকে সাতবার পরিষ্কার করতে হবে না এই বিধান শুধুমাত্র ওই জিনিসের উপরে যেসব জিনিস মানুষ খাওয়া ও পান করার জন্য ব্যবহার করে থাকে বিষয়টি যেন আপনাদের কাছে স্পষ্ট হয় সব হাদিসগুলি বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কামা রাবিউন ফাবালা মিল মসজিদে একজন পল্লীর বেদুইন লোক মসজিদে আসলো মসজিদে এসে পেশাব করতে লাগলো যখন পেশাব করতে লাগলো তখন সাহাবীগণ তাকে ধমকাতে লাগলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাও ছাড়ো 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 ওকে পেশাব করতে দাও ওকে ধমকায়ও না ফা আহরিকু দালবান মিন মাইন আলা বাউলিহি তোমরা এক বালতি পানি তার পেশাবের উপরে ঢেলে দাও শোনো ইন্নামা বয়স্তুম মুয়াসসিরিনা ওয়া লাম তুবাসু মুয়াসসিরিনা নিশ্চয় তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের সাথে সহজতা করার জন্য নিশ্চয় তোমাদেরকে পাঠানো হয়নি মানুষের সাথে কঠোরতা করার জন্য কেমন হলো একজন মানুষ আপনার এখানে এসেছে আপনি চট করে বললেন যে আপনি কেন এসেছেন কি আপনার প্রয়োজন বা আপনি যাকে চাচ্ছেন আমি তার ব্যাপারে আমি কিছু বলতে পারছি না এটা কেন আপনি
একটা লোক ভুল করেছে তারপরে এত কঠোর হলেন কেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন থামো, ওকে পেশাব করতে দাও, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের সাথে সহজতা করার জন্য, তোমাদেরকে পাঠানো হয়নি মানুষের সাথে কঠোরতা করার জন্য। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জারাবিউন ফাকামা ফায়াবুল, একজন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ মসজিদে আসলো, এসে পেশাব করতে লাগলো, ফাকালা আসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহ মাহ, তখন সাহাবীগণ বললেন আর ছি ছি ছি, তুমি করো কি আর তুমি মসজিদে পেশাব করছো কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুজরিমুহু, এই তোমরা তাকে ধমকায় না, দাওহ, তোমরা তাকে পেশাব করতে দাও, ছেড়ে রাখো, তারা কুহ। সাহাবীগণ তাকে পেশাব করার সুযোগ দিলেন মসজিদে। এখন তো মসজিদে জুতা পায়ে দিয়ে হাঁটলে আপনার ধমক রাগ দেখে কে? পেশাব করা যখন শেষ হয়ে গেল, ফাদাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বললেন শোনো, ইন হাজিল মাসাজিদ, নিশ্চয় এই মসজিদ, লা তাসলু হলে শাইইন মিনাল বাউলি ওয়াল কাদারে, নিশ্চয় এই মসজিদ পেশাবের জন্য এবং অপবিত্র কিছুর জন্য নয়। যারা মসজিদ আবাদ করবেন, গত জুমায় বলছিলাম মসজিদ পবিত্র রাখতে হবে জরুরিভাবে, নিশ্চয় এই মসজিদ পেশাব এবং অপবিত্রতার জন্য নয়। ইন্নামা হিয়ে, নিশ্চয় এই মসজিদ, লে দিকরিল্লাহে, আল্লাহকে ডাকার জন্য, ও সলাতে, সলাত আদায়ের জন্য, ও কিরাতিল কোরআনে, কোরআন তেলাওয়াতের জন্য। তাহলে মসজিদে তিনটা কাজ করার জন্য মানুষকে অভ্যাসী হতে হবে। মসজিদে ঢুকে দূরে কাজ সলাত আদায় করে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, মসজিদ হচ্ছে জিকিরের জন্য। মসজিদে ঢুকে একটা সময়ে কোরআন তেলাওয়াত করতে হবে, দুই আয়াত এক আয়াত হলেও মসজিদে ঢুকে মানুষকে সলাত আদায় করতে হবে, যা বিগত জুমা আমরা বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এতে আমরা বুঝতে পারছিলাম পেশাব যদি লেগে যায় কাপড়ে বা আসবাবপত্রে বা মসজিদে, তাহলে তাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। আমার ইবনে ইয়াসার, সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুক্রকীট যদি কাপড়ে লেগে যায় তাহলে কি করতে হবে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনত আগসিলুহু মিন সাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই শুক্রকীট রাসূলের কাপড়ে লেগে গেলে আমি তা নিজে ধুয়ে দিতাম। তিনি বলেন, অকুন্ত উফরেকো মিন সাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শুক্রকীট রাসূলের কাপড়ে লেগে গেলে আমি নখ দিয়ে খুটরিয়ে তা সরিয়ে দিতাম। একজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে যদি মহিলাদের ঋতুর রক্ত, হায়েজের রক্ত কাপড়ে লেগে যায় তাহলে কি করতে হবে? একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে তাদের যদি ঋতুর রক্ত কাপড়ে লেগে যায় তাহলে কি করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাল তুকরেসুহ, এটা হাত নখ দিয়ে খুঁটরিয়ে সরিয়ে দিতে হবে। তারপরে তিনি বললেন, ফালতান জহু, তাতে পানি ছিটিয়ে দিতে হবে। তারপরে তিনি বললেন, অল তুসল্লি ফিহে, তাতেই সলাত আদায় করতে হবে। দুই বিবরণে বোঝা যায় অপবিত্র কিছু যদি কাঁচা থাকে, নরম থাকে, তাহলে কাপড় ধুইতে হবে, আর যদি তা শুকিয়ে যায় তাহলে তাকে আঙ্গুল দিয়ে, নখ দিয়ে খুঁটরে দিলেই সেটা পবিত্র হয়ে যাবে। সেটা যেটাই হোক, কথা যেন উনিশ বিশ না হয়, পবিত্র করার মাধ্যম। অপবিত্র জিনিস যদি আসবাবপত্র, কাপড় চুপড়ে লেগে যায়, ভিজা থাকে, তাহলে তাকে ধুয়ে পবিত্র করতে হবে, অন্যথায় নখ দিয়ে খুঁটরিয়ে দিলেই তা পবিত্র হয়ে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উম্মে কায়েস বিনতে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাহা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইবনিল্লাহ সগীরিন লাম ইয়াকুলি তোআমা। উম্মে কায়েস, মেহসানের মেয়ে, রাসূলের কাছে আসলেন তার একটা ছোট্ট বাচ্চা নিয়ে, যে বাচ্চা এখনো খাদ্য খায়নি। ছোট একটা বাচ্চা নিয়ে রাসূলের কাছে আসলেন, খাদ্য খায়নি। ফাজলাসাহু আলা
হিজরে হিজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা বাচ্চাকে রাসূলের কোলে দিয়ে দিলেন, ফাবালা আলা সাওবিহি, সেই বাচ্চা রাসূলের কাপড়ে পেশাব করে দিল, ফাদামে মাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পানি নিয়ে ডাকলেন, ফা নাজাহু আলাম ইয়াগসিলহু, তিনি কাপড়ের উপরে পানি ছিটিয়ে দিলেন, তিনি কাপড় ধৌত করলেন না। হাদিস সহিহ, বোঝা গেল যে বাচ্চা যদি খাদ্য না খায়, ছেলে বাচ্চা, আর তাতে যদি পেশাব লেগে যায়, তাহলে পানি ছিটিয়ে দিলে পবিত্র হয়ে যাবে, তাকে ধৌত করতে হবে না। লুবাবা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কোলে ছিল, ফাবালা আলা সাওবিহি, হোসেন রাসূলের কাপড়ে পেশাব করে দিল, আমি তাকে বললাম, আল্লাহর নবী, ইগসিল সাওবান, আলবেস ইলবেস সাওবান, আপনি আরেকটা কাপড় পরেন, তিনি যারা আপনার লুঙ্গিটা দেন আমি ধুয়ে দিই। তখন তিনি বললেন, দেখো, ইন্নামা ইউগসালু মিন বাউলিল উনসা, নিশ্চয় মেয়েদের পেশাব ধৌত করা হয়, ওয়ালাম ইউগসাল ওয়া ইনজাহু মিন বাউলিল গোলামে, আর ছেলেদের পেশাবে পানি ছিটিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, আগের হাদিসে খাওয়ার বিষয়টি ছিল না, যার জন্য পানি ছিটানো হয়ে গেছে। যতদিন পর্যন্ত ছেলে বাচ্চা খাদ্য খায়নি ততদিন পর্যন্ত পানি ছিটিয়েই চলবে, আর যখন বাচ্চা খাদ্য খাবে তখন পানি ছিটিয়ে হবে না, ধৌত করতে হবে। আর মেয়ে বাচ্চা ছোট হোক বড় হোক সব সময় ধৌত করতে হবে। বলছিলাম আসবাবপত্র জিনিসপত্র কিভাবে পবিত্র করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা দীর্ঘদিন থেকে পবিত্রতার আলোচনা করে আসছি, আজকে আপনাদের সামনে পেশ করছিলাম, মানুষ নিজে অপবিত্র হয়, তাকে পবিত্র রাখতে হবে, তার মাধ্যম হলো এই, মানুষের আসবাবপত্র কাপড় চোপড় অপবিত্র হয়, তাকে পবিত্র রাখতে হবে, তার মাধ্যম হলো এই। কথাগুলি বারবার স্মরণ করে এইভাবে পবিত্র রাখার ও পবিত্র করার প্রাণপণে চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের অবগতিতে আছে জামিয়া সালাফিয়ার কথা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ সাহি, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এদেশে সহিহ হাদিস সঠিক আকিদার সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে প্রায় 3000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যাদের 515 জন এতিম অসহায় রয়েছে, যার 535 জন এতিম অসহায় রয়েছে, যার 15 জন শুধু এতিম। সাথে সাথে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজ সাহেব বাইতুল হাম জামে মসজিদের দুইতলার কাজ আরম্ভ হচ্ছে, নিচে তলায় কিছু কাজ বাকি রয়ে গেছে। সকল দিনী ভাই বোনকে মর্মে আমরা দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। দুই প্রতিষ্ঠানে মেয়েদের আবাসিক ব্যবস্থা করা জরুরি, দুই প্রতিষ্ঠানে লাইব্রেরি করা, বই পুস্তক সংগ্রহ করা একান্ত জরুরি, দুই প্রতিষ্ঠানে কিছু জমি কেনা একান্ত জরুরি, যা ছাড়া যে জমি ছাড়া প্রতিষ্ঠানগুলি সাজানো সুন্দর হচ্ছে না, বা তাতে থাকার বসবাস করা উপযুক্ত হচ্ছে না। মর্মে সকল দিনী ভাই বোনকে আমরা এই জামিয়া সালাফিয়ার সার্বিক বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। মর্মে আমরা আপনাদেরকে মার্চেন্ট বিকাশ নাম্বারটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। মার্চেন্ট বিকাশ নাম্বারের কথা আপনারা সবাই জানেন, 01974-088-9679। আপনার বিকাশের 4 নম্বর অপশনে গেলে পেমেন্ট দেখা যাবে, সেখানে আপনারা টাকা পাঠানোর চেষ্টা করবেন। এছাড়াও আমরা যেসবগুলো পার্সোনাল বিকাশ নাম্বার ব্যবহার করি সেগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া বাইতুল হাম জামে মসজিদের নামে একটি অ্যাকাউন্ট খোলা আছে যা আপনারা অবগত আছেন, এতিমদের ভিন্ন অ্যাকাউন্ট খোলা আছে যা আপনারা অবগত আছেন, আর জামিয়া সালাফিয়ার জেনারেল ফান্ডের নামে অ্যাকাউন্ট খোলা আছে যা আপনারা অবগত আছেন। আপনাদের সুবিধার জন্য ভিন্ন ভিন্নভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে, আমরা অচিরেই এতিম বিভাগ সম্পূর্ণ পৃথক করে দিব, তখন আপনাদের সব কাজ এতিম পারপাস সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সকল দিনী ভাই বোনকে আমরা দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদেরকে হেফাজতে রাখো, তাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও।
তাদের যারা আহাল পরিবার দুনিয়াতে বেঁচে আছে তুমি তাদের সুস্থ ভালো রাখো, যারা আমাদের মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে করোনা ভাইরাসকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এড়িয়ে চলছে মানুষ। তুমি মানুষকে, সারা পৃথিবীর মানুষকে এই মুহূর্তে বরং মসজিদে মুখী করে দাও, মানুষ বুঝুক যে বিপদ থেকে বাঁচার জন্য মানুষকে মসজিদেই যেতে হবে, বিপদ থেকে বাঁচার জন্য মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলে মানুষের কল্যাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে, তাহলে এগুলো কিছুই লাগবে না। তুমি মানুষকে এই পথে নিয়ে আসো, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু